সামনেই আসছে কালী পুজো, তাই একটু কেনাকাটার জন্য বেরোচ্ছি। আর মাথায় দেখো চপ চপে তেল ভর্তি, এত আমি অয়েল মাখতে ভালোবাসি যে কি বলবো তোমাদেরকে। তো কি কি কেনাকাটা করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো আজকে সকাল থেকে ওয়েদারটা এত এত বেশি সুন্দর ছিল, খুব ইচ্ছাও করছিল বেরোতে, আর ভাবিনি আজকে বেরোতে পারবো। তো আমার বেস্ট ফ্রেন্ডের আজকে ছুটিও ছিল, তো বললো যে চলো আজকে কেনাকাটা করতে যাই। আর আমারও আজকে অনেক কিছু কেনাকাটার ছিল, যেহেতু সামনেই হচ্ছে কালী পুজো আসছে তোমরা জানোই, তো টুকটাক কিছু কেনাকাটার আছে, মেকআপের কিছু জিনিস আর কি কিনবো, তারপরে চোখের লেন্সও কেনার ছিল। তো প্রথমে আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের শপে, তো ওর এখানে কিন্তু ভেজ সমস্ত কেক পাওয়া যায়। তো ও আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে আমার গোপাল এর জন্য অনেক কিছু কেক গিফট করেছে, যেটার ছবি তোমরা ফেসবুকে অলরেডি দেখেও নিয়েছো, আর এখন একটু তোমরা ভিডিওটা দেখছো আর কি। তো এখানের সমস্ত কেকের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, তোমরাও নিতে পারো, এটা সোদপুরেই রয়েছে আর কি কেকের দোকানটা। আর তারপরে ফুল নিয়েছিলাম ঠাকুরের জন্য, বাইরে বেরোলেই আমি একটু ঠাকুরের ফুল তো নেবই, তো এখান থেকে যা পেলাম তাই আর কি নিলাম। চারিপাশের সমস্ত দোকান আর কি বন্ধ, কারণ ঝড় আসছে তোমরা জানো, আর সব দোকান বন্ধ। মানে আমি যা যা জিনিস কিনতাম কিচ্ছু জিনিস কিনতে পারিনি, কারণ সমস্ত দোকানপাটি বন্ধ ছিল ঝড় বৃষ্টির কারণে। আর তারপরে যেহেতু আমার দামোদর মাস চলছে, আর তার থেকেও বড় কথা এই দোকান থেকে আমার ট্রাই করার ভীষণ ইচ্ছা ছিল এই জুসটার। তোমাদেরকে বললাম যে কেনাকাটা করতে যাচ্ছি, সব দোকান বন্ধ হয়তো ঝড় বৃষ্টির কারণে, তো এইগুলো কিনে নিয়ে আসলাম, ঠাকুরের কিছু খাবার আর ঠাকুরের ফুল, আর বাদ বাকি আমার যেগুলো দরকার ছিল সেগুলো কিচ্ছু পেলাম না, তো আবার হয়তো কালকে এটা হবে। তো ফ্রুট জুসের দোকানটাতে আমার খেয়ে তো ভীষণই ভালো লেগেছে, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল খাবার, তো আজকে ফার্স্ট টাইম খেতে পারলাম আর ভীষণই ভালো লেগেছে। তোমরাও খেতে পারো, এটা আমাদের মধ্যমগ্রামেই রয়েছে শপটা। আমি অনেক দিন ধরে চাইতাম যে আমাদের এখানে একটা ফ্রুট জুসের একটা দোকান খুলুক, তো ভীষণ ভালো একটা দোকান খুলেছে যেখানে সব রকমের আইটেমস পাওয়া যায়। আর তারপরে আজকে সন্ধেবেলায় ভগবানকে দীপদান করছি, আজকে দীপদানের হচ্ছে 8 দিন, দেখতে দেখতে দেখো 8 দিন কেটে গেল। আর আজকে গোপাল সোনাদের সবাইকে সুন্দর করে সাজিয়েছি, আর এত এত মিষ্টি লাগছিল সবাইকে দেখতে, কি বলবো। মিশুক সোনাকে দেখো, মিশুক সোনার দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না। আর আমার আজকে অনেক দিন পর ইচ্ছা করলো আমার আইফোনে যে আগের যে ফোনটা ছিল ওই ফোনটা দিয়ে ভিডিও করব, ছবি তুলব, কারণ আমার 15টা দিয়ে রোজই ছবি ভিডিও করি, তো আগের ফোনটা না অনেক অবহেলিত হয়ে গেছে, এটা আমি নিজে মনে করছিলাম। তো ওকে এত অবহেলা করে ফেলেছি, তো ভাবলাম যে না, যার সূত্রে আমার সমস্ত কিছু শুরু হয়েছিল তার সেই ফোনটা দিয়েই আজকে সমস্ত ভিডিও ছবি আমি এই 2 দিন ধরে আপলোড করছি। তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তো খুব ইচ্ছা করছিল এই ফোনটা দিয়ে আর কি সমস্ত কিছু করতে, তাই আজকে আগের পুরনো ফোনটা দিয়ে করেছি, যেটা আমার ভীষণ ভীষণ লাকি একটা ফোন আমার জীবনে, তোমাদেরকে তো আগেও বলেছিলাম। আর এত মিষ্টি লাগছিল কি বলবো দেখতে, গোপু সোনাদের দিক থেকে চোখই সরছে না। আর এই সমস্ত কেক আমি নর্মাল দোকান থেকে কিন্তু কিনি না, এই দোকানে কিন্তু পুরো সব কেকই ভেজ পাওয়া যায়, তো সেটা দেখেই কিন্তু কিনেছি আর ভীষণ ভালো লাগছিল। আর আজকে দীপদানের 8 দিন হয়ে গেল, তো আশা করি সকলেই তোমরা পালন করছো, সন্ধ্যাবেলায় দীপদান দেখাচ্ছ। আমিও কিন্তু গোপু সোনাদের রোজ রোজ সেবা দিচ্ছি এবং খুব ভালোভাবে করার চেষ্টা করছি প্রত্যেক বছরের মতন। তোমরাও সাবধানে দীপদান করো, সুন্দর করে দীপদান করো, এবং গোপাল সোনাদের সুন্দর সুন্দর শৃঙ্গার করাও রোজ, এইভাবেই দামোদর মাস কাটাও, আর অনেক অনেক পুণ্য লাভ হয় দামোদর মাস পালন করলে, তোমরা তো সকলেই জানো। আর সামনেই আসছে কালী পুজো, তো আশা করি সকলেরই কেনাকাটা কমপ্লিট, আমার তো কিছু কিছু জিনিস কেনাকাটার আছে তো পেলাম না, আবার খুব রিসেন্টলি বেরোবো, তখন কী কী কিনলাম তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকের ভিডিওটা একটুখানি, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ।